জনাব তারেক রহমানের দিকে আমি তাকিয়েছি। সেই লন্ডনে বসে নির্বাসিত নির্বাসিত জীবনে এতদিন পর্যন্ত কাটিয়েও এদেশের জনগণকে তিনি বলেন নাই। ওখান থেকে বারবার আদেশ দিচ্ছে, যারা বন্যায় যারা এই যে জলোচ্ছ্বাসে যারা বিভিন্ন রকমের সমস্যায় আছে আপনারা এগিয়ে যান, মানুষ হয়ে এগিয়ে যান। আপনি তো আল্লাহর কাছে উত্তম হওয়ার জন্য সিহারা সুন্দর হওয়া লাগবে না, আপনার দ্বারা মানুষের উপকার হয় কিনা, মানুষের কল্যাণ সাধন হয় কিনা এইটা আল্লাহ দেখতে চায়। শ্রেষ্ঠ জাতি তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ এই নয় যে তোমাদের সিহারা ভালো না, কোন মানুষের সিহারার দিকে আমি আল্লাহ তাকাই না, কোন মানুষের পোশাকের দিকে আমি তাকাই না, কোন মানুষের ধন সম্পদের দিকে আমি তাকাই না, আমি তাকাই ওই মানুষটার অন্তরের দিকে, ও আমার পৃথিবীর বান্দা বান্দিদের উপকার করে কিনা। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। এই জন্য কোন মানুষ যদি একটা মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেয়, বেঁচে থাকার একটা রাস্তা তৈরি করে দেয়, আল্লাহ পাক সূরা মায়েদার ভেতরে জানিয়েছে যেন তাম দুনিয়ার মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিল, ও যেন তাম দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দিল। কোন মানুষ যদি পৃথিবীর একটা মানুষকে পথ নষ্ট করে দেয়, পথ মেরে ফেলে, তাকে যদি বেঁচে থাকার অবলম্বন কেড়ে নেয়, ও যেন তাম দুনিয়ার সব মানুষকে হত্যা করার গোনা সামিল করলো। যে মানুষগুলোকে 15.5 বছর আপনি আয়না ঘরে রেখেছিলেন, একটা মানুষের জন্য তার পরিবারটা নষ্ট হয়ে গেছে, এই কথা বলেন না কেন? ব্যারিস্টার আরমানকে যারা এই 8 বছর মাটির নিচে আয়না ঘরে রেখেছেন, আমারও 10 দিন রেখেছিল মাত্র, 10 দিনই আমার অবস্থা খারাপ। আমার যে মাজার পেছনে যে হাড় আছে পর্যন্ত এখনো ভালো হয়নি। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, ওনারে উনি আমারে নিজেই বলছিল, ভাই আয়না ঘরে আমার এই যে হাঁটুর ভেতর দিয়ে হাত লাগিয়েছে, এর ভেতরে হাত পড়ার পরে সামনে যে লোহার বেড়ি দেওয়া থাকে এর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ লাগিয়েছে, 2-5 ঘন্টা 10 ঘন্টা পরে খুলে দেবে না, মাসের পরে মাস এভাবে আমার একাধারে আটকে গেছে। দশ আমার এতটুকু আমি ইন্ডিয়ার বিরুদ্ধে একটু কথা বলেছিলাম, এই কয়েকটা চুক্তি করেছিল অবৈধ, অবৈধ চুক্তির বিরুদ্ধে আমি একটু কথা বলেছি, এই আমার অপরাধ। একটা দুইটা দিন যদি হতো আমি মেনে নিতাম, কয়েক মাস একাতারে মাত্র 2-1.5 মিনিট সময় দিত আমার টয়লেট করার জন্য, সকালে পচা সোনা দিত, দুপুর বেলা খাবার দিত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আরে ভাই এভাবে যদি 10 দিন দেয় তাই তো আপনি মরে যাবেন, আরো 8 বছর। উনি আমারে মাঝে মাঝে বলতো, ভাই যদি আল্লাহর কাছে মরণ কামনা করা জায়েজ নেই কিন্তু বলতাম আল্লাহ তুমি আমারে মরণ দিয়ে দাও, কারণ আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে। যে মানুষ শুয়ে থাকে মাটির উপরে, খাটের উপরে, চৌকির উপরে, এই শুয়ে থাকা যে কত বড় নিয়ামত। উনি আমারে বলতো মাঝে মাঝে যেটা মনে হচ্ছে পৃথিবীর সব চাইতে বড় নিয়ামত শুয়ে থাকা। জেলখানার ভেতরে ফাঁসির কন্ডেম ছেলে দেখতাম, লোকটা একেবারে ষাটপাট হয়ে শুয়ে আছে, পা হাত পা ছেড়ে দিয়ে, কি ভাই এমন করে শুয়ে থাকে? বলে এত বড় নিয়ামত আর দুনিয়ায় নেই, আমার প্রথম 3 মাস একাধারে এইভাবে রেখে দিয়েছে 24 ঘন্টা। তার পরিবারটা নষ্ট হয়ে গেছে, আমার নাজমি ভাইয়ের স্ত্রী পর্যন্ত অন্য জায়গায় বিয়ে করেছে। আপনি যে পরিবার একটা মানুষকে তার বেঁচে থাকার অবলম্বনটাই নষ্ট করে দিলেন, তাম দুনিয়ার মানুষকে নষ্ট করার গোনা আপনার আমলনামায়। একটা মানুষকে যদি আপনি বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দিতেন, তাকে যদি আপনি পথ দেখিয়ে দিতেন যে এই রাস্তায় বেঁচে থাকা যায়, তাম পৃথিবীর মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেওয়ার স্বভাব পেতেন। আমি আশা করবো যারা নেতৃত্বে আসবেন, প্রথম কোয়ালিটি হবে আপনার জ্ঞান অর্জন করা লাগবে। আমি নাম ধরেই বলছি কারণ আমি পরীক্ষিত। এই বাংলাদেশে কেউ যদি জ্ঞান অর্জনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে চান,
আপনি ছোটবেলা থেকে যদি কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে না পড়ে থাকে বাংলাদেশ জামাত ইসলামী একটা সাটকা নির্ভেজাল বিশ্ববিদ্যালয় আপনি এখানে শুরু করেন দেখেন রকন পর্যন্ত হতে হলে মনে করবেন আমি ভার্সিটি শেষ করে আসলাম আপনি কামে আহ্বান জানাচ্ছি একটু এসে দেখেন ভার্সিটি পড়েননি জীবনে কি করে ভার্সিটি পড়া লাগে এটা একটা জিন্দা ভার্সিটি এখানে পড়ে দেখেন আপনাকে ডক্টরের ডিগ্রি দিয়ে দেবে যদি শেষ পর্যন্ত সিটি পারেন অনেক কঠিন কাজ এটা তবু সহজ হয়ে যাবে যদি প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারেন আটটা নয়টা পয়েন্ট প্রতিদিন পূরণ করা লাগে ছয় মাস একাধারে পূরণ করে দেখেন আপনার জীবন পাল্টিয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি আমার জীবন পাল্টিয়ে গেছে এই জন্য বলছি এখানে জ্ঞান অর্জন করা লাগবে ডাক্তার শফিকুর রহমান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার যেমন দুনিয়ার লাইনেও জ্ঞান অর্জন করেছে আপনি কোন বিষয় নিয়ে যাবেন জানতো আর আখেরাতের বিষয়গুলো কোনটা নিয়ে যাবেন তার সামনে কোন সাবজেক্ট দেবেন প্রত্যেকটাই মনে হয় কম বেশি তার আয়ত্তে আছে অথচ এমন এমন পীর এই দেশে আছে নামাজের কথা বলেন দুই ঘন্টা নামাজের ওয়াজ করবেন অর্থনীতির কথা বলেন ব্যাংকিং ব্যবস্থার কথা বলেন আমার মনে হয় জীবন আর চোখ খুলবে না আপনাকে তো প্রত্যেকটা বিষয়ে কম বেশি পারদর্শী হওয়া লাগবে আপনি নেতা হতে চান হবে না নেতৃত্বের প্রথম গুণ জ্ঞান অর্জন করা লাগবে এটা আমি বানালাম আমি কিন্তু আয়াত নাম্বার বলে দিয়েছি সূরা বাকারা 247 নাম্বার আয়াত মাঝের অংশে আছে দুই পারা 19 পৃষ্ঠা 13 না 14 নাম্বার লাইনে আছে যে কোন তাফসীর দেখতে পারেন বাংলাদেশ দুই নাম্বারটা বললে আবার রাগ করবেন না তো রাগ করলেও কিছু করার নেই কারণ আপনি না বুঝে রাগ করবেন ওই যে হারাজনের ব্যাখ্যা বললাম না যে কোরআনের ব্যাখ্যা করতে গেলে কিছু মানুষ সামনে থাকবে ওরা না বুঝে মন খারাপ করতে পারে এজন্য বোঝা যদি আপনার হয়ে যায় যে আপনি বুঝতে পেরেছেন তখন আর মন খারাপ হবে না তখন আপনি দোয়া করবেন দ্বিতীয় নম্বরে কোরআনে কারীম জানিয়েছে যারা সীমা লঙ্ঘন করে যে মানুষগুলো দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে তাদের আনুগত্য করা যাবে না তাদের নেতৃত্ব মানা যাবে না এটা সূরা শুআরা 19 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 151 152 নাম্বার আয়াত তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন الذين يفسدون في الأرض ولا يصلحون আল্লাহ বলেন অনুসরণ করা যাবে না তাদের নেতৃত্ব মানা যাবে না যারা সীমা লঙ্ঘন করে যারা ইসরাফ করে দুনিয়ায় যারা ফ্যাসাদ সৃষ্টি করে শান্তি তৈরি করার জন্য সংশোধনের জন্য যাদের কোনো চেষ্টা নেই এ মানুষের অনুসরণ করবা না তাহলে যে মানুষগুলো দেশে সীমা লঙ্ঘন করেছিল বিচার ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় এই কথা বলছেন এখন সীমা লঙ্ঘন করেছে আপনি কোথায় এমন কোন জায়গা এই দেশে ছিল না আপনি তাকান কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে একটা জাতি কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় এসেছিল কয়েকদিন আগে জোর করে দখল করার জন্য জনগণ শ্রোতা দিয়ে পিটিয়েছে লজ্জা শরম যে কিচ্ছু নেই পরের দিন স্ট্যাটাস দিয়েছে জনগণ আমার জুতা মেরেছে কিন্তু একটা আমার লাগিয়ে নেই কত বড় শয়তান মানুষ বাবা তো ভালো ছিল এইরকম কাল পিটা আসলো কোন জায়গা থেকে জনগণ জুতা মেরেছে কিন্তু আমার জুতা লাগিনি লাগলে আপনার ভালো লাগবে এখানে ফাসাদ শব্দের ব্যাখ্যায় মুফাসসির বলেন ফাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি দুনিয়ায় যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি কায়েম করতে চায় এদের অনুসরণ করা আনুগত্য করা যাবে না আমার মনে হয় বানিয়ে বানিয়ে বলছি তিন নম্বরে অনুসরণ করা যাবে না তাদের যে মানুষগুলো আল্লাহর জিকির থেকে গাফেল আর যারা মন মতো কাজ করে এটা সূরা কাহাফ 16 নাম্বার পারা এটা 15 নম্বর পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 28 নাম্বার আয়াতের শেষের দিকে আছে ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়া
taba'a hawahu wa kana amruhu furta. তাদের অনুসরণ করা যাবে না যারা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে গেছে আমার শরণ যাদের মনে থাকে না আমার শরণ যাদের কলবে নেই আর যারা মন মতো কাজ করে আপনি মিলাবেন এই দেশে আমার মনে হয় মিলে যাবে চার নম্বরে তাদের অনুসরণ করা যাবে না কোন মানুষ যদি মহিলা হওয়ার পরে নেতৃত্ব দেয় তাহলে মেয়েদের নেতৃত্ব মানা যাবে না এটা সূরা নিসা পাঁচ নাম্বার পারার দুই নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইনে চৌত্রিশ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আর রিজালু কওয়ামুনা আলান নিসান আল্লাহ বলেন পুরুষরা হবে অভিভাবক নেতৃত্ব দেবে পুরুষ মহিলারা হবে তারা গাবহ সুতরাং কোন মহিলা যদি নেতৃত্বের ভার গ্রহণ করে নবীজি বলেন লাইয়ু ফলিহা কওমুন ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে আমরা চাই সামনে কোনো মহিলা যেন না আসে যারা আসবে তারা যেন পুরুষ হয় আর পুরুষ যদি হয় একেবারে সেই চাচাইয়ের সাথে মতো তো সমস্যা কথা বলো না কেন এরকম পুরুষ লাগবে না আর ওনার যে দায়িত্ব ছিল ওনার স্ত্রীও তো আর এক কি আল্লাহ বানিয়েছে আল্লাহ জানি আর ওজারে কোন দিক থেকে আমি তাকে পাইনি ঠিক মতো কি বলতো না বলতো উনি জানে আর ওনার আল্লাহ জানে